এবারে বিচিত্রা বেপরোয়ার কবিতাটা পড়েছেন? হ্যাঁ, স্যাটারটা খুব ভালোই করেছে। আচ্ছা, এই বেপরোয়া লোকটি কে বলুন তো? বেশ বলিষ্ঠ লেখা। ওসব সাহিত্য ফাহিত্যর খবর আমি মনে হয় বিশেষ রাখি না। হ্যাঁ, তারপর যা বলছি। হ্যাঁ বলুন। ডাউনিং সাহেবকে আমার ব্রিজের প্ল্যানটা দেখে একেবারে ঘুম মেরে গেল। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ইজ ইট পসিবল? আমি বললাম, ইয়েস পসিবল। ডাউনিং বললে, নো ইম্পসিবল। ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস। আমাদের রেলওয়ে হসপিটালের বড় ডাক্তার ডক্টর মুখার্জি আলাপ হয়েছে কি? একে তো ঠিক। যোগেশ রক্ষী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ও নমস্কার, নমস্কার। ওই সামনের বাড়িটা, ওটা আমার অবশ্য ডাক্তারের দরকার টরকার হয় না। বাড়িতে বইপত্র পড়ে নিজেই হোমিওপ্যাথিক চিকিৎসা করি। বা অনেক টাকা খরচা করে বাড়িটা করেছেন তো? আন্দাজ করুন তো কত। ইঞ্জিনিয়ার হয়ে যখন আপনি ডাক্তারি করেন, তখন ডাক্তার হয়ে অবশ্যই আমার বলা উচিত যে বাড়িটা করতে আপনার কত টাকা খরচা হয়েছে। কত হবে? লাখ দেড় লাখ হবে? হ্যাঁ, প্রায় ঠিকই ধরেছেন, 1,40,000 টাকা। আপনি তো কলিতকর্মার লোক মশাই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে 1,40,000 টাকার বাড়ি হাঁকিয়েছেন। অনেক ঘুষ টুস খান তাহলে? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? না না, এতে লজ্জা পাবার কিছু নেই। ঘুষ খাওয়াটা এমন নতুন কিছু অপরাধ নয়, আজকাল দেবতারাও ঘুষ টুস খায়। তারপর সুসন্দা কেমন আছো বলো? ভালো আছি। দেখি হাতটা, দেখি ওষুধটা ঠিক মতো খাচ্ছো তো? হ্যাঁ, প্রথম দিন তিনবারই খেয়েছিলাম, তারপর থেকে একবারে বেশি আর খেতে পারিনি। বড্ড পেট। এক দাগি যখন জ্বরটা ছেড়ে গেছে, তখন বাকি দু দাগি আর দরকারটা কি? শুনেছি ওই কুইনিন ওষুধটা বড় তীব্র। আপনার গালে যদি ঠাস ঠাস করে তিনটে চড় মারার দরকার হয়, সেখানে একটা চড়ে কাজ হবে কি? সেখানে তিনটে চড়ই মারতে হবে। আমার পেশেন্টকে যদি এক দাগেই কাজ হতো, তাহলে আমি তিন দাগ দিয়েছিলাম কেন? রায় বাহাদুর, আমার পেশেন্ট যদি আমার কথা মতো না চলে, তাহলে ভবিষ্যতে আমার কাজ লাগবে না। নমস্কার। লোকটা ভারী অসম্ভব।